সাভার তাই বলি, এক সময় আসলেও সাভারে নদী, চমৎকার নদী ছিল এবং নদীর পানি ছিল স্বচ্ছ টলটলে এবং প্রচুর মিঠা পানির মাছ এখানে পাওয়া যেত সাভারে। আমার মনে হলো ভোজবাজির মতন সাভারে শিল্পায়ন হলো, প্রচুর জমির দাম কম এবং সাভারের স্থানীয় বাসিন্দারা নিজেদের জমি বিক্রি করে দিল, বাইরের থেকে শিল্পপতিরা এসে এখানে শিল্পায়ন গড়ে তুলল, বড় বড় শিল্প কলকারখানা, বড় বড় স্থাপনা। সাভার যে সৌন্দর্যের রানী ছিল এক সময়, সেটা এখন একটা শিল্প নগরীতে পরিণত হয়েছে, বাসযোগ্য, এবং সেই শিল্প নগরীটা কিন্তু কোনো পরিকল্পিত নগরী হয়নি। তখন থেকে সাভারে শিল্প প্রতিষ্ঠানগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, সে সাভারে তাদের প্রতিষ্ঠানগুলোকে পার্মানেন্টভাবে স্থাপনা করেছে। তখন থেকে তাদের পরিকল্পনা ছিল না যে এই বর্জ্যগুলো তারা কোথায় নিষ্কাশন করবে, তারা সরাসরি নদীর সাথে সম্পৃক্ত করে ড্রেনের মাধ্যমে তারা সরাসরি নদীতে ফেলছে এই বর্জ্যগুলো। দেখতে পাচ্ছেন পানিগুলো অবস্থা কিভাবে দূষণ হয়েছে এবং কালো রং ধারণ করেছে। এখানে তো এরকম হওয়ার কথা ছিল না, এখানে একটা সুন্দর প্রবাহ ছিল। আজকে এই প্রবাহটা বন্ধ হওয়ার কারণে এখানে যেমন জলাবদ্ধতা হয়েছে, পানিগুলো নষ্ট হয়েছে, ঠিক সামনে জনবহুল এলাকা জয়নাবাড়ি নামে একটি মহল্লা আছে, প্রচুর লোক বসবাস করে ওখানে, সেখানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এখন প্রথম যখন ধারা আসলো তখন তো মাছ মুখ সবই আসলো, সব কিছু আসলো, এখন তো আর মাছ মুখ নাই, বুঝলেন না? এখন ওই যে গরু বাছুর দাফা করে পারে না, কিচ্ছু করে পারে না মানুষ, একটা পানি মানে হাত দিয়ে খেলাই গোসল করবো, এই আগের মতন তো গোসল গোসল লাগে, এই পোষা এই নষ্ট হয়ে গেছে সব। আর যদি সাভারের দিকে তাকাই, সাভারের সেই সবুজ পরিবেশ কীভাবে বিনষ্ট হয়েছে, আজকে মৎস্য বিলীন, আমাদের কৃষি বিলীন হয়ে যাচ্ছে, এবং সাভারের যে সার্বিক স্বাস্থ্যসম্মত সাভার সেটা আজ প্রস্তবিত। শিল্প বর্জ্য, মানব বর্জ্য, গৃহস্থালি বর্জ্য, বাজার হাটের যে বর্জ্য, সব জায়গায় এখন সেই নদীতে, নদীর পানি আজকে দূষিত হয়ে গেছে, দখলের কারণে নদী সংকুচিত হয়ে গেছে। আমাদের এলাকার যে পরিবেশ দূষণ হচ্ছে, এই রপ্তানির প্রক্রিয়াকরণ প্রক্রিয়াগুলো যদি ইপিটি খোলা, তারপরে ওনারা ইপিটির কোনো কার্যক্রম পরিচালনা করে না। যদি কখনো আপাস পায় যে পরিবেশ বাদের কেউ এসেছে, তাহলে তখন সাময়িক দেখায়, পরবর্তী ট্রিমার থাকে না, যেটা প্রমাণ অনেক হয়েছে। আমরা অনেক মানববন্ধন করেছি, মানববন্ধন করে সেই বেলার সহযোগিতা নিয়ে আমরা করেছি সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ। তারা খুব টেকনিক্যালি মাটির নিচ দিয়া যেটা দেখাও যে আপনি যাবেন টেরও পাবেন না, ওই প্রশ্নে সবাই এক, সমস্ত মিল মালিকগুলো একত্র হয়ে
নিজের পয়সা খরচ করে আন্ডারগ্রাউন্ড ড্রেন করছে। যেই নদীটা, যে লো লাইন এরিয়াটা, যে খালটা, যে ডুবাটা কাছে হোক সেখানে ফেলে দিচ্ছে। ভালো ভালো অবস্থা, তাহলে তো এই যে এই নদীগুলোতে এখানে তো কোনো সলিড অক্সিজেন নেই, এখানে কোনো মাছ সাইডা দিলেও বাঁচবে না, অ্যাকুয়েটিক প্রাণী নেই, শামুক টামুক কিচ্ছু নেই, তাইলে ভালো অবস্থা কেমনি হইল? একটা হলো দূষণ, আর একটা হলো দখল। আমরা চাই যে কোনো মূল্যে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে এই যে নদীর দূষণ, নদীকে রক্ষা করার জন্যে একটা কার্যকর ভূমিকা গ্রহণ করা হোক এবং এই বামনী খাল সব যত খাল আছে সবগুলি যেন উদ্ধার করা হয় প্রশাসন এবং কর্তৃপক্ষের মাধ্যমে। আমরা এই সহযোগিতা সবসময় কামনা করি এবং আমরা সার্বিকভাবে এই কাজকর্মকে চালিয়ে যাচ্ছি। আমরা শিল্পকে পছন্দ করি, শিল্প আমরা করব, কিন্তু কৃষিকে বাদ দিয়ে না তো। কৃষি আমাদের করতেই হবে, কারণ আমাদের খাদ্যের যোগান দিবে কে? আমাদের কিন্তু সাভারে এত ফসলাদি ভালো হতো যেটা আজকে আমরা সেটার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না এবং হয়ই না। সমস্ত ধান পাট সব কিছু নষ্ট হয়ে গেছে, অপরিকল্পিত নগরায়ন হচ্ছে এখানে, অপরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রি হচ্ছে এখানে, একেবারে যাচ্ছে তাই অবস্থা। তো আমি এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন, আপনি সবারকে বাঁচান।